আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি ইসমত আরাশিমা, যথারীতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বিষয়ে আজকে ক্লাস নেব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি মুক্তিযুদ্ধের সূচনা সম্পর্কে প্রাথমিকভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি মুক্তিযুদ্ধের পরবর্তী বিষয় সম্পর্কে তোমাদের প্রাথমিকভাবে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই। পৃষ্ঠা দুই বের করো এবং লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা রিডিংটা পড়ে নিই। তোমরা লক্ষ্য করো আমি পড়ছি এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইনের নিচে আন্ডারলাইন করছি, তোমরা ঠিক তাই করবে। মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান নাম মুজিবনগর, আমবাগানে 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও AHM কামারুজ্জামান, স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা বোর্ডে চলে যাই এবং আমি ছকের মাধ্যমে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিডিংয়ের মাধ্যমে মুজিবনগর সরকার সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা যদি এটি ছকের মাধ্যমে আমার মতো যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমার বিশ্বাস তোমরা অতি সহজে সেটা বুঝতে পারবে এবং তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন লক্ষ্য করো, মুজিবনগর সরকার, এখানে মুজিবনগর সরকার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। মুজিবনগর সরকার প্রথম সরকার। মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়? মুজিবনগর সরকার 1971 সালের 10ই এপ্রিল এই সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কত তারিখে? মুজিবনগর সরকার 1971 সালের 7ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের গঠন, শিক্ষার্থীবৃন্দ, মুজিবনগর সরকারের গঠন আলোচনার করার পর্বে চলো আমরা মূল বইয়ে চলে যাই। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি দেওয়া আছে, সেটা আমরা দেখে নিই, তারপর আবার আমরা বোর্ডে চলে আসব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা পৃষ্ঠা দুই বের করেছ। এখন লক্ষ্য করো, সবার উপরের যে ছবিটি, উনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, AHM কামারুজ্জামান। এখন বন্ধুরা চলো আমরা বোর্ডে চলে যাই এবং ওনারা মুজিবনগর সরকারে কোন কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেটা আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো মুজিবনগর সরকারের গঠন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে বঙ্গবন্ধু ছিলেন তখন রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র এবং ত্রাণ পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের কাজ ও সফলতা, অর্থাৎ এই সরকার গঠন হওয়ার পর আমরা মুক্তিযুদ্ধ ক্ষেত্রে কি কি সফলতা এসেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম দেখো, মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা
এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই ছিল আমাদের মূল আলোচনা। এখন আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব, এগুলি তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা আবার বোর্ডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য একটি নির্দিষ্ট খাতা নির্ধারিত করেছো। সেই খাতায় তোমরা এই প্রশ্নগুলি লিখে নাও, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন: এক, কত সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল? দুই, কত সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়? তিন, মুজিবনগর সরকার কাকে বলে? চার, মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয়? পাঁচ, মুজিবনগর সরকার কোথায় এবং কত তারিখে শপথ গ্রহণ করে? প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধের প্রথম পাঠ যুদ্ধের সূচনা সম্পর্কে দুটো ক্লাসের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা পৃষ্ঠা দুই ভালো করে পড়বে, নিশ্চয়ই তোমরা সেখান থেকে এই উত্তরগুলো পেয়ে যাবে। তারপরেও পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখে দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।